নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে? 8ই জানুয়ারি 2024 থেকে 15 জানুয়ারি 2024। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে রয়েছে বৃহস্পতি দেবগুরু এবং ষষ্ঠ স্থানে রয়েছে কেতু, দ্বাদশে রয়েছে রাহু, অষ্টম স্থানে রয়েছে শুক্র এবং চন্দ্র, নবম ভাবে রয়েছে রবি বুধ মঙ্গল, একাদশে রয়েছে শনি মহারাজ স্বক্ষেত্রে। প্ল্যানেটারি পজিশন কিছুটা অনেকটা বেটার রয়েছে, যেমন শনি বৃহস্পতি যোগ, গুরু শনি যোগ, এটা খুব পজিটিভ যোগ। রবি মঙ্গল বৃহস্পতি যে যোগটা রাজ্য, এটা মানুষকে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। এবং সারাটা সপ্তাহ মেষ থেকে মীন পর্যন্ত কেমন থাকবেন সেটাই আপনাদের জানাবো, এবং যেখানে বাধা থাকবে তার যে টিপস সেটাও কিন্তু তার সাথে আপনারা পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির লগ্নেই রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, নলেজ উইজডম জ্ঞানের কারুগ্রহ। মেষ রাশিরা যারা হয়তো পড়াশুনো থেমে গেছিল তাদেরকে বলবো এই সপ্তাহে চেষ্টা করুন শুরু করার, অবশ্যই হবে। অর্থাৎ যেটা থেমে গেছিল আপনার সেটাকে কিন্তু দেবগুরু আবারও এগিয়ে নিয়ে যাবে। এবং পাশাপাশি যারা নতুন কর্মের চেষ্টা করছেন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, এবং নতুন যেখানে কর্ম পাবেন অবশ্যই জয়েন করে ফেলুন। এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য ভালো আছে, তবে অষ্টমস্থ যেহেতু চন্দ্র আছে ফিকিলনেসটা কমাতে হবে, মেজাজ কমাতে হবে, কাজের প্রতি একাগ্রতা কিন্তু বাড়াতে হবে। আপনাদেরকে বলবো বাড়ি থেকে বার হওয়ার সময় বাঁদিকে পূর্ণ পাত্রে জল রেখে সেটা দর্শন করে বাড়ি থেকে বার হবেন, অবশ্যই ভালো থাকবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির সপ্তমে চন্দ্র এবং শুক্র। যারা ফিল্ম অ্যাক্ট্রেস, যারা শিল্প সত্তার সাথে যুক্ত, তাদের কোথাও সাইন করতে গেলে বা যোগা, কোনো প্রাণায়াম বা যে কোনো সেক্টরের দিক থেকে আপনি নতুন কিছু সৃষ্টি করতে চাইছেন, অবশ্যই এই সপ্তাহে সেখানে সাইন করতে পারেন। আপনাদের বিয়ের রেজিস্ট্রিও কিন্তু এই সপ্তাহে যদি মনে করেন অবশ্যই করার কিন্তু কানেকশন রয়েছে। তবে পঞ্চমে চতুর্থে যেহেতু কেতু রয়েছে, দশমে যেহেতু রাহু রয়েছে, আপনাদের গৃহশান্তির জায়গা কিন্তু ডিস্টার্ব হবে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব হবে। এবং তার পাশাপাশি কিন্তু পঞ্চমে কেতু থাকার জন্য মানসিক টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা প্রচণ্ডভাবে ভোগাবে। তবে জন্মস্থান থেকে দূরে যদি বৃষরাশির জাতক জাতিকারা চলে যেতে পারেন বছরের শুরুতেই, তাদের কিন্তু প্রসপেরিটি, উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে। আপনাদের বলবো বাড়ি থেকে বার হওয়ার সময় একটু করে এক চামচ করে দই খেয়ে বাড়ি থেকে বার হন, অবশ্যই উপকার হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি বুধ রবি মঙ্গল যুক্ত অবস্থায় সপ্তম ভাবে রয়েছে। নতুন কোনো বিজনেস, নতুন কোনো রেস্টুরেন্ট, এই ধরনের কোনো কিছু যদি আপনারা এই সপ্তাহে স্টার্ট করতে চান আপনাদের জন্য খুব ভালো হবে। বিশেষত অ্যারোমা বিভিন্ন রকম প্রোডাক্ট বা কোনো রকম নিউট্রিশন যুক্ত কোনো প্রোডাক্টের ওপর কাজ করছেন, যোগা প্রাণায়াম, এইগুলো কিন্তু শনির বছর, কাজেই শনি এই জিনিসগুলোকে সিস্টেম বা ডিসিপ্লিনকে কিন্তু পছন্দ করে। মিথুন রাশির যেহেতু চতুর্থ স্থান টোটালি ড্যামেজ, সেক্ষেত্রে বলে থাকবো পড়াশুনো স্টুডেন্টদের জন্য বলবো অবশ্যই মনোসংযোগ বাড়ান, না হলে কিন্তু মাদের বলবো মিথুন রাশির যদি আপনার সন্তান থাকে তাহলে তার প্রতি বেশি কেয়ারিং হন, কারণ পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে প্রতিদিন সকালবেলা উঠে একটা করে গোটা খেজুর খেয়ে আপনারা কিন্তু দিনটা শুরু করুন, দেখবেন অনেকটাই কিন্তু এই সারাটা সপ্তাহ আপনার ভালো যাবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু চন্দ্র শুক্র যুক্ত অবস্থা, চতুর্থ পতি যুক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো নতুন রিলেশন আপনার জীবনে আসবে, ভাই বোনদের দ্বারা কিছুটা লাভবান হতে পারেন, কোনো গিফট বা উপহার আপনার জীবনে আসবে, বা ভাই বোনদের দ্বারা নতুন কারোর সাথে পরিচিত হতে পারেন, সেটাও হতে পারে। তবে গভর্নমেন্ট জব দিন এই সময় পাওয়ার কিন্তু কানেকশন একটা রয়েছে, যারা আগে হয়তো পরীক্ষা দিয়েছেন এই সময় রেজাল্ট বেরোবে, তাদের কিন্তু একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার যোগ কিন্তু কর্কট রাশির কিন্তু রয়েছে।
আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় কর্মের পরিবর্তন আপনাদের জন্য বেস্ট হবে, আর বিয়ের জন্য কিন্তু মে মাসের পর থেকে চেষ্টা করবেন, সেটা ভালো হয়ে থাকবে। আপনাদের আমি অবশ্যই বলবো লক্ষ্মী ব্রত বা বৃহস্পতিবার করে ভেজ খান, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন এবং তারামার পুজো প্রতি অমাবস্যায় করুন। দেখবেন আপনার সারাটা সপ্তাহ সারাটা বছরই কিন্তু ভালো যাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি কিন্তু রয়েছে পঞ্চম ভাবে রবি মঙ্গল বুধ যুক্ত অবস্থায়, অর্থাৎ জয়েন্ট এডুকেশন বা ভালো কোনো বড় কম্পিটিটিভ এক্সামের জায়গা, মেরিট লিস্টে কিন্তু আপনার বেরিয়ে যাওয়ার কানেকশন প্রবলভাবে রয়েছে। আপনারা বিভিন্ন স্টাডিজের জন্য এগিয়ে যেতে পারেন, অ্যাব্রডে যেতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। তবে পেশেন্সকে আরও বেশি বাড়াতে হবে, এই সপ্তাহে পেশেন্স রাখতে হবে। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব আছে, সেদিকে খেয়াল করুন, মাকে নিয়ে হসপিটাল ঘর কিন্তু করতে হতে পারে। আপনাদেরকে বলবো সিংহ রাশির অবশ্যই রবিবার করে খাসির মাংস পুঁই শাক মুসুর ডাল খাবেন না এবং প্রতিদিন সূর্যস্তব পাঠ করুন। ওং জামা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র অবশ্যই করে সূর্যার্ঘ্য দেবেন প্রতি রবিবার। এবং প্রতিদিন আপনারা একটুখানি বেরোনোর সময় বা পাটা একটু বেশি করে গোড়ালিটা ঘষে নিয়ে তারপর বাড়ি থেকে বার করবেন এবং যা আপনার মনের কামনা সেটা বলে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির দেখা যাচ্ছে চতুর্থ ভাবে রবি বুধ মঙ্গল, অর্থাৎ নতুন কোনো বাড়ি নতুন ল্যান্ড ভূমি সম্পত্তি কেনার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে এই সপ্তাহে, অন্তত এগ্রিমেন্ট হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। আর যারা দূরে চলে যেতে চাইছেন কোনো গভর্নমেন্ট স্কুলে আপনার ছেলে বা সন্তানে কিন্তু চান্স পাওয়ার কিন্তু যোগ কিন্তু রয়েছে। মেইন যেটা সমস্যা হচ্ছে আপনার দাম্পত্য জায়গা বা পারিবারিক জীবন, যেহেতু আপনার লগ্নে কেতু সপ্তমী রাহু প্রচণ্ড ডিপ্রেশন চলে আসবে, অ্যাংজাইটি চলে আসবে, হতাশা চলে আসবে। তার থেকে বেরোতে গেলে আমি একটি নাম্বার বলছি, অবশ্যই লিটল ফিঙ্গারে লিখবেন 415-415-839 এই নাম্বারটা সবুজ ইঙ্ক দিয়ে আপনার লিটল ফিঙ্গারে প্রতিদিন অবশ্যই কিন্তু লিখবেন, তাহলে সারাটা সপ্তাহ কিন্তু ভালো যাবে। ব্রাহ্মী পাতা দুটো পাতা হলেও প্রতিদিন আপনি জিভে দিয়ে জল খেয়ে নেবেন, সেটা আপনার বা ব্রাহ্মী পাতা না পেলে কারি পাতাও খেতে পারেন, সেটাও আপনার জন্য একটা পজিটিভ এনার্জি আসবে। আসছে তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয় ভাবেই কিন্তু রয়েছে চন্দ্র এবং শুক্র, আপনার এই নরম মন অন্য লোক কিন্তু আঘাত করবে। যদিও আপনার বর্তমান সময়টা ভালো আছে তবু চট করে কাউকে বিশ্বাস করবেন না, সব কিছু সঁপে দেবেন না, তাহলে কিন্তু তার থেকে আঘাত পেতে পারেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনার কিন্তু নতুন কোনো কর্ম বা নতুন কোনো বিজনেসের কিন্তু একটা কানেকশন রয়েছে, অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো এবং মানসিক জায়গাটা যদি একটু স্থিতি করতে পারেন স্ট্রং করতে পারেন, ভালো দিনের অপেক্ষার জন্য ওয়েট করুন, আগামী দিন আপনার জন্য আরও বেটার আসতে চলেছে। আপনাদের বলবো প্রতিদিন একটু করে মিছরি মুখে দিয়ে বাগালে বাড়ি থেকে বার হবেন, যে কাজেই যাবেন সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি রয়েছে দ্বিতীয়ভাবে রবি বুধ মঙ্গল যুক্ত অবস্থায়, একদিক দিয়ে প্রচুর অর্থ আসবে, একদিক দিয়ে প্রচুর অর্থ ব্যয় হবে। কোথাও বাইরে গিয়ে কিন্তু কোনো নেশা করবেন না, আপনার সোনার চেন বা আপনার ঘড়ি মোবাইল পার্স এগুলো কিন্তু মানে নিরুদ্দেশ হয়ে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে, অর্থাৎ ব্যয় হয়ে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানে থাকুন। এবং আপনাদের ক্ষেত্রে বলবো চট করে কাউকে বিশ্বাস করে তার সাথে ব্যবসা করতে বা এগ্রিমেন্ট করতে এই সপ্তাহে কিন্তু যাবেন না। আপনাদের বলবো প্রতিদিন অশ্বত্থ গাছে সেখানে গিয়ে একটু সাদা বাতাসা আর একটু হলুদ বাতাসা, চারটে সাদা বাতাসা চারটে হলুদ বাতাসা গুঁড়ো করে আটটা ধূপকাঠি জ্বালিয়ে প্রতিদিন কিন্তু এটা চলে আসবেন, এই সপ্তাহটা করে দেখুন উপকার হবে। আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা যথেষ্ট অনেস্ট হন, সততার সাথে চলতে ভালোবাসেন, আর এই সততাই আপনাকে কিন্তু এই সপ্তাহে সাফল্য দিয়ে থাকবে। কোথাও আপনি যদি কাউকে টাকা দিয়েও ছিলেন পাচ্ছিলেন না, এই সপ্তাহে প্রাপ্তির যোগ রয়েছে, যেচে এসে সে কিন্তু আপনাকে টাকা দিয়ে যাবে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো চতুর্থে যেহেতু রাহু রয়েছে আপনার মা কিন্তু অসুস্থ থাকবে, বাড়িতে একটা অশান্তির পরিবেশ হবে, মানসিক শান্তির জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে,
সেই জায়গাটার জন্য আমি বলে থাকবো যে অবশ্যই একটা সোনার আংটি মিডল ফিঙ্গারে, কিন্তু এই আঙুলে, মিডল ফিঙ্গার মধ্যমা আঙুলে কিন্তু পরে থাকুন, এবং প্রতিদিন হাফ ইঞ্চি করে কাঁচা হলুদের টুকরো অবশ্যই খেয়ে থাকুন। যে বাধা বিপত্তিগুলো আসবে অবশ্যই রিমুভ হয়ে যাবে। আসি মকর রাশি। মকর রাশির দ্বাদশটা খুব ডিস্টার্ব রয়েছে, রবি বুধ মঙ্গল যেহেতু রয়েছে, হসপিটাল যোগ দেখাচ্ছে, অপারেশনের যোগ দেখাচ্ছে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে। কাজে আপনাদেরকে বলবো এই সপ্তাহটা সাবধানে চলুন, কোনোভাবে ড্রাঙ্ক ড্রাইভ করতে যাবেন না, এবং তার পাশাপাশি কিছু দান করুন, কিছু সেবা করুন। কোনো গুরু মানে ধর্মস্থানে গিয়ে কিছু টাকা দান করতে পারেন, আপনি কোনো ফল দিতে পারেন, কোনো খাদ্য দিতে পারেন, লাঙ্গার দিতে পারেন, অর্থাৎ কোথাও গিয়ে আপনি খিচুড়ি রান্না করে বহু মানুষকে খাওয়াতে পারেন, গরিব মানুষকে। তাতে কিন্তু আপনার যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাড়া রয়েছে সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে। মানুষের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে মাথার ওপরে, অবশ্যই সমস্ত বিপদ থেকে আপনি কিন্তু উদ্ধার হতে পারবেন। আপনাদের বলবো অবশ্যই আপনারা তুতে কালারটা প্রচুর পরিমাণে ব্যবহার করুন, হোয়াইট কালারের শার্ট প্রচুর পরে যান, আর একটা সাদা কাপড়ের মধ্যে একটু আতপ চাল বা গোবিন্দভোগ চাল বেঁধে সবসময় এই সপ্তাহে ক্যারি করুন। একদিন হয়ে যাবে, পরের দিন পাখিদের খাই দেবেন, আবার যেটা রাখবেন পরের দিন পাখিদের খাই দেবেন, এইভাবে সাদা সাতটা দিন কিন্তু এই ক্রিয়াটি করবেন। আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শশযোগ আপনাকে কিন্তু যথেষ্ট গুড ফল দিতে চলেছে, এবং আপনার বিভিন্ন কানেকশন এতদিন পর্যন্ত যেগুলো ম্যাচিওর হচ্ছিল না সেগুলো ম্যাচিওর হবে, অর্থ আপনার জীবনে আসবে, কিন্তু অর্থ কাউকে ধার দেবেন না এই সপ্তাহে, তাহলে কিন্তু সেই টাকাটা চোট হয়ে যাবে, কোনোভাবেই আর পাবেন না। সেক্ষেত্রে বলে থাকবো যে এই সপ্তাহটা কিন্তু আপনি অর্থ কাউকে দেবেন না, অর্থ কারোর থেকে নেবেনও না। আপনাদেরও বিয়ের সুযোগ রয়েছে, কথাবার্তা দেখাশুনো কিন্তু এই সপ্তাহে করতে পারেন, সেটা কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দেবেন। যারা নতুন কোনো পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই সপ্তাহটা ভালো, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদের বলবো অবশ্যই তিরুপতি বালাজির একটি মূর্তি বাড়িতে নিয়ে আসুন, এই সপ্তাহে ওনাকে সেবা দিন। অবশ্যই একটা বাটির মধ্যে মধু রেখে দেবেন, একটা প্যাড়া দেবেন বা লাড্ডু দেবেন, দেখবেন আপনার যে মনের কামনা নর্থে সেটাকে রেখে দেবেন, প্রতিদিন একটা করে ধূপ জ্বালাবেন, এই সপ্তাহ তো করবেন, সারাটা জীবন করতে থাকুন, আপনার জীবনেও কিন্তু একটা গোল্ডেন টাইম আপনি অবশ্যই পাবেন। আসি মীন রাশি। মীন রাশিরও কিন্তু টাইমটা যথেষ্ট ভালো, লগ্নপতি দ্বিতীয়া রয়েছে, নিজের ইচ্ছায় কর্ম পরিবর্তন করতে চাইলে সেটা ভালো হবে, বা কোনো ব্যবসা করতে চাইলে সেটাও ভালো হবে। আপনাদের জন্য বলে থাকবো যেহেতু আপনাদের দশম ভাবে রবি মঙ্গল বুধের কানেকশন, যারা ব্যবসা করছেন, টু টাইপস অফ বিজনেস করার মানসিকতা আছে, আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, তবে পারিবারিক জীবন নিয়ে কিন্তু প্রচণ্ড অশান্তি থাকবে, দাম্পত্য শান্তির জায়গাটা অশান্তি থাকবে, এক্সট্রা ম্যারিটাল বা লিভ ইন সম্পর্কের জায়গা থেকে যথেষ্ট প্রবলেম কিন্তু এই সপ্তাহে আপনাকে ভোগাবে। আপনাদের বলবো অবশ্যই জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সদা নমস্তুতে, এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করুন, আপনাদের জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে মা সেটাকে কিন্তু দূর করে দেবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা খুব ভালোবাসেন, একদমই মিস করেন না সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাশিফলের অনুষ্ঠান দেখতে, কিন্তু যেটা মিস করে যাচ্ছেন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, আর সেটা সাবস্ক্রাইব করার জন্যে এখনই করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। আমার বাড়ি বহরমপুর, আমার নাম শ্রী সুভাষ চ্যাটার্জি, আমি আমার শাড়ির ছেলের অনেক পড়াশোনার এবং আরো অনেক কিছু সমস্যার জন্য দিদির কাছে গত এক বছর থেকে আসছি, এবং ভালো উপকার পেয়েছি নানা রকম ভাবে, এবং এখন সেগুলো প্রতিফলিত হচ্ছে, এবং আমার শালির মেয়ে ছোট হলেও তারও অনেক কিছু সমস্যা ছিল, তাকেও দেখিয়েছি শালার মেয়েকে, এবং তাতেও কিছু অনেক উপকার হয়েছে, এবং দিদির কাজ খুবই ভালো। ছাত্রছাত্রী বা স্টুডেন্টস যারা আছে তারা আসলে তারা উপকৃত হবে, এবং তাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে।